আজকে বানাবো কি বানাবি তুই মটন মটকা ইয়া তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ওয়াচ করো মটনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি মটনগুলো আমি ধুয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি সবার আগে যাচ্ছে পেঁয়াজ টমেটো লবণ হলুদ এতে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তারপর টক দই লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এইবার যাচ্ছে সরষের তেল এইবার যাচ্ছে ধনে পাতা কষে কষে মাখা কষে কষে মাখা ভালো করে লোভ তো আমার এখনই লাগছে রে কাঁচাই খেয়ে নি দেখতে কিন্তু দারুণ হয়েছে যারা যারা ডায়েট করছে তারাও দেখবে আজকে খেয়ে তো আমাদের মাখানো পুরো রেডি এবার এটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেবো আমাদের মটন ম্যারিনেট হয়ে গেছে এবার মটকায় ভরার পালা চল তাড়াতাড়ি এগুলো করে রে তুই একটা কর আমি একটা করি বুঝতে পারছিস আগে একটু তেল দিয়ে ভেতরটাকে ইয়ে করে নে তো প্রথমে তেল দিয়ে হাইটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি মটকাটাকে এবার মটনটা দিয়ে দিয়ে মধ্যে মটনটা এবার এর ভেতরে ঢুকিয়ে নিচ্ছি এখানে আছে 1 কেজি মটন আর একটা হাঁড়িতে যাচ্ছে 500 করে এর মধ্যে যাবে এবার গোটা পেঁয়াজ নিয়ে নে গোটা রসুন গোটা রসুন তো এটাকে এবার আমরা সিল করে নেব ঢাকনাটা কোথায় আটা দিয়ে আগে আটা দিয়ে সিল কর আমাদের আজ ধারণ রেডি এখন মটকা গুলো চলে যাচ্ছে মটকা মাটন চলে যাচ্ছে আজের মধ্যে তো আমাদের মটকা মটন রেডি হতে মিনিমাম টাইম লাগবে 2 ঘন্টা তো আমাদের মটন 1.5 ঘন্টার উপরে টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ এখান থেকে অলরেডি বাষ্প দূর থেকেই বেরোচ্ছে তো আমরা একটু ঝাঁকিয়ে দেবো ধর এই গন্ধ তো হেভি বেরোচ্ছে খাইতে পারবি তো তো গাইস আমাদের রেডি মটকা মটন দেখো 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 শুধু দেখো তোমরা দেখো জমে পুরো ক্ষীর একদম রসগোল্লা 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 দারুন হয়েছে তুলছি আর তর আমার সইছে না ও দেখো দেখো ও জুসি জুসি পুরো রসগোল্লা 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 মুখে দিলেই গলে যাবে একদম কোনো কথা হবে না ও
চল শাড়িয়ে দি একদম, চল চল মুড়ি দিয়ে খাবোই। তো সাথে একটা মুড়ি দিলে কিন্তু হেভি লাগবে। তো দেখো মটনটা তোমাদের কি বলবো, আমি ধরে গরম ধরতে পাচ্ছি না। আমি ধরে তুই ছেন দেখ কি দারুণ আছে, একদম পুরো তুল তুলে, একদম পুরো তুল তুলে নরম লাগে, মানে তুল তুলে। এত গরমে ধরতে পাচ্ছি না, এটা ধর এটা ঠান্ডা হয়েছে, দেখো পুরো একদম সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাংস পুরো ছিঁড়ে আসছে, কিন্তু এত প্রচন্ড পরিমাণে গরম। আমি তো হাত দিয়ে দেখাচ্ছি, কিছু করার নেই, আমি টানতে পারছি না, এর জন্য পুরো একদম সফট, এত সফট, এত দারুণ। আমরা এখন খাওয়ার জন্য পুরো রেডি, মৌসুম মৌসুম মৌসুম। তো আজকের জন্য আমার ভিডিও এইটুকুই থাকলো, তোমরা ভিডিওটাকে পারলে অনেক 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 শেয়ার করো, শেয়ার করো, লাইক করো, একটু কমেন্টস লেখো, যাতে আমরা আরো সুন্দর নতুন নতুন ভিডিও বানাতে পারি। চলো টাটা। কেমন টেস্ট বল? এই রাখা যায় নাকি? খেতে হবে। আমার এটা দেখে লোভ লাগছে রে, জান্নাতের টেস্ট, অসম অসম, খুব সুন্দর। ও লাভলি।